গাইস টু আদার ভিডিও, আবার একটা নতুন ভিডিওতে চলে এলাম। তো আজকে ঘুরতে ঘুরতে আমরা ঘাটালের দিকে এসেছিলাম। তো ঘাটালের দিকে এসে সুরজিৎদা বললো এখানে একটা নতুন রেস্টুরেন্ট খুলেছে। তো রেস্টুরেন্টটায় আমরা ভিতরে যাব, যে দেখবো কেমন খাবার। আর রেস্টুরেন্টের নামটা বলে দিই ইয়ামি মোমো। হ্যাঁ, নাম করে একটু ইয়ামি মোমো, যেমন কলকাতার ওয়া মোমো আছে তেমন হচ্ছে ঘাটালের ইয়ামি মোমো। তো যারা মোমো স্পেশালিস্ট তারা এখানে এসে খেতে পারে, যাদের মোমো ফেভারিট। ঠিক আছে, তারপর আমরা এখন ভিতরে যাবো, যে দেখবো। আর অবশ্যই যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব মারবেন, আর ঘাটালে যদি হয়ে থাকেন অবশ্যই চ্যানেলে একটা সাবস্ক্রাইব মারবেন। তো চলুন যাও যাক ভিতরে। তো আমার নাম রাজেশ, আমার নাম সুরজিৎ, আর আপনারা দেখছেন এসআই লাইভ ব্লগস। ওয়েলকাম টু নিউ আওয়ার ভিডিও। হচ্ছে কিছু আইটেম আমরা এই মেনু কার্ডটা দেখছি। ঠিক আছে, মেনু কার্ডটা এখনও হচ্ছে মানে রেডি হয়নি, তো আমাদেরকে মোবাইলে দেখানো হচ্ছে। তো ডেসক্রিপশন বক্সে আপনাদের লিঙ্ক থাকবে, লিঙ্কে যে আপনারা দেখতে পারবেন কী কী খাবার এখানে পাওয়া যায় স্পেশালিস্ট। আর এখানে স্পেশাল খাবার বলতে বেস্ট হচ্ছে মোমো। ঠিক আছে, ইয়ামি মোমোতে হচ্ছে বেস্ট তো মোমোই হবে। ঠিক আছে, তো সেটা আমরা ট্রাই করে দেখবো, আর তারপরে দেখবো আলাদা কিছু খাবার অর্ডার দিয়ে কোনটা বেস্ট খাবার হবে এখানে। আমরা খাবারের জন্য ওয়েট করছি, খাবার এখন আসবে। আচ্ছা দাদাটার নামটা কি আছে? চিকেন চিজ ফ্রেঞ্চ ফ্রাই। চিকেন চিজ ফ্রেঞ্চ ফ্রাই। আর এটা হচ্ছে আপনার ব্লু লেমন, আর আছে পুদিনা, যেটা হচ্ছে চলে এসছে। তো আমরা এটা ট্রাই করে দেখবো, ওটা একটু মিউনিস আর সসেস মানে সস টস দিয়ে ভালো করে করা আছে। আর উপরে দেখতে পাচ্ছ এটা মানে ধনে পাতার মতো, ধনে পাতা এগুলো। ঠিক আছে, ধনে পাতা দিয়েছি উপরে। তো ওটা আমি ট্রাই করে দেখবো কেমন খেতে, আর তারপরে বাকি যেটা মকটেল আছে মকটেলটা আমি টেস্ট করে দেখবো কেমন। ব্লু লেমন আমি অনেক সময় পুদিনাটাই বেশি খাই, আর হচ্ছে সুরজিৎদা হচ্ছে ব্লু লেমনটাই হচ্ছে বেশিরভাগ। তো আমি এটা এখন টেস্ট করে দেখবো কেমন এটা খাবারটা মোমো টাইপ। অসাধারণ, জাস্ট অসাধারণ লাগে। উপরে সসটা আর মিউনিজটা পড়েছে না, অসাধারণ লাগে। দিদির চিকেনটা মানে নরম পুরো চিকেনটা ভীষণ লাগে, টেস্ট অসাধারণ আছে। ট্রাই করে দেখতে পারেন ভীষণ খেতে, মশলা ট্রাই করছি, মশলাটাই বিশাল মনে লেগেছে। বলতে পারছে না, কিছু বলতে পারছে না, কিছু বলার মতো নয়। খাবার
খুবই অসাধারণ, যথেষ্ট ভালো। ঠিক আছে, মোমোদের এখানে মোমো স্পেশাল, যেমন মোমো খেতে গেলে যেমন বলবো যে কলকাতায় যেমন মোমো খেয়েছি যেমন ওয়াও, ঠিক আছে, এক নম্বর। তোলো ঘাটালের হচ্ছে ইয়ামি মোমোটি দেখবে, কলকাতার ওয়াও মোমো আর ঘাটালের হচ্ছে ইয়ামি মোমো, এগুলো আপনারা ট্রাই করবেন। আর যদি না ট্রাই করে দেখেন তাহলে কী করলেন? ভিতরটা ভালো করে দেখাবো, ভিতরটা চিকেন চিকেন দিয়ে তৈরি পুরোটা, চিকেন দেখতে পাচ্ছ এত বড় চিকেন, চিকেনে কোনো কঞ্জুসি নেই, চিকেনটা একবারে বড় বড় পিস পুরোটাই চিকেন, তারপরে মশলা দিয়ে, ঠিক আছে, যেটা আমি হয়, তারপরে মিউনিস দিয়েছি, অসাধারণ লাগছে। আমি এক গালেই পরে দিচ্ছি সব, এত সরিয়ে দাও তুমি পাবে না এটা, আমি পরে দিলাম, বহুত অসাধারণ হয়েছে খাচ্ছে। তো আমাদের সুরজিদা ট্রাই করছে, তো সুরজিদা ট্রাই করে দেখুন, চেষ্টা করছি। এত বড় ওটা কী করে করবো এক গালে, তার এই মজাটা আলাদা। তারপরে ধীরে ধীরে খাও, খুবই স্পাইসি, কিছু বলার নেই। এটা এত অসাধারণ লাগছে, আর এক প্লেট আমি অর্ডার দিয়েছি, অসাধারণ লাগছে, এটা খেতে হেভি লাগছে, খেতে অর্ডার লাগছে। আমরা অন্য অন্য খাবার অর্ডার দিয়েছি সুরজিদা, কি বলো? হ্যাঁ, কিন্তু তবুও আমরা এটা আর এক প্লেট খাবো কেন, বিশাল খেতে হয়েছি। দেখতে যে মশলাগুলো খাচ্ছি, ওটা সুরজিদা আর আমার মধ্যে ভাগাভাগি হবে না, এটা আমি ভাগাভাগি দিয়ে দেবো। ওটা তো ট্রাই হলো, এবারে আমি ট্রাই করবো হচ্ছে আমাদের লেমন মকটেল। তো লেমন মকটেলে আমি যেগুলো বাইরে ট্রাই করি, ঠিক আছে, এখানে তো ট্রাই করে দেখলাম, তো এখানে একটু মিঠাসটা বেশি, মানে মিষ্টি ভাবটা খুব বেশি হয়ে গেছে এটা, ঠিক আছে, নর্মালি লেমন, ঠিক আছে, একটু মিষ্টি ভাবের জোর আছে। ব্লু লেমনটা আমি ট্রাই করবো, ব্লু লেমনটা হচ্ছে যেমন মকটেলে হচ্ছে কোনটা সবচেয়ে ভালো বলে মকটেলের মধ্যে অনেক সময়। নর্মালি মানে ততটা স্পাইসি নয়, যেরকম হচ্ছে সিম্পলি একটু মশলাটা কম আসে, হালকা আলাদা, একটু মশলাটা কম পড়েছে, হালকা মশলাটা কম হয়েছে, মোটামুটি ঠিকই আছে। তো আমি চিকেন চিলির সঙ্গে আমি ট্রাই করছি, চিকেন চিলির সঙ্গে ট্রাই করবো, চিকেন চিলির সঙ্গে ট্রাই করে দেখে স্পাইসি না নর্মালি, ঠিক আছে। তো আপনাদের ইয়ামি মোমোটা যেটা আসতে হবে, এটা কোথা থেকে আসতে হবে, মানে কোন দিকে প্রপার এটা পড়ছে? এটা আপনি হলদুর দিক থেকে আসা যাবে, আপনি কলেজ মোড়ে নেমে যাবেন, কলেজ মোড় থেকে সোজা যে রাস্তাটা এসছে অগ্রণী ক্লাব, তো অগ্রণী ক্লাবের সামনে অপোজিটে একদম। আচ্ছা, কলেজ মোড়ে নেমে সোজা সিধা গেলেই হবে। আচ্ছা, এখানে স্পেশাল খাবার বলতে কোনটি স্পেশাল সবচেয়ে?
কিন্তু আমাদের যেহেতু এটা ইয়ামি মোমো, মোমোর উপর স্পেশালিস্ট, আপনি এখানে মোমোর বিভিন্ন ধরনের ভ্যারাইটিস পাবেন, ওগুলো আমাদের বেস্ট মোমো ভ্যারাইটি। মানে মোমোর উপর যদি খান একবার না, আপনি আবার খেলে এসে আবার খেতে ইচ্ছা হবে মোমো ভ্যারাইটি, ওটা বেস্ট আমাদের। ঠিক আছে, আপনাদের ওপেনিং মানে কবে হয়েছিল? মানে ওপেনিং এটা প্রায় দু আড়াই বছর হয়ে গেছে, তো চলছে আড়াই বছর। হ্যাঁ, তো এইভাবে নতুন করে আবার ডেকোরেশন হয়ে চালু হয়েছে, এই তিন চার মাস হয়ে যায় এটা প্রায়। আচ্ছা, তারপর থেকে নতুন করে চলছে এটা। আচ্ছা আচ্ছা, বলছি দাদা, আমাদের কোনো যদি সাবস্ক্রাইবার আছে, কোনো কি ডিসকাউন্ট এরকম কিছু অফার আছে? হ্যাঁ, ডিসকাউন্ট বলতে আমরা একটা চালু করেছি, তো আপনি আমাদের যে গুগলে যে রেটিংটা আছে ওখানে আমাকে যদি গুগলের রেটিং দিয়ে আমাকে স্ক্রিনশট পাঠাতে হবে, পাঠিয়ে অনুযায়ী যদি এসে ওটা দেখান আমাকে যে আমি রেটিংটা দিয়েছি, এত রেটিংটা দেখে আমাকে দেখালে আমি সেটার উপরে ডিসকাউন্ট দেবো কাস্টমার। যারা এখনো পর্যন্ত আমাদের ফেসবুক পেজকে ফলো করে না, তাদেরকে অবশ্যই বলে দিই, ডেসক্রিপশন বক্সের লিঙ্ক আছে, ফেসবুক পেজে ফলো করো, আমাদেরকে সাপোর্ট দাও। আর যারা যারা আমার ইনস্টাগ্রামে নেই, তারা ইনস্টাগ্রামে যাও, ইনস্টাগ্রামে যে আমাকে আমাকে ফলো করো, ঠিক আছে? সব কিছু ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো। আর যারা চ্যানেলে এখনও নতুন, অবশ্যই সাবস্ক্রাইব করবে, ঠিক আছে? আমি মোমো থেকে, তো আমরা এখন বেরিয়ে চলে এসেছি, বাইরে আছি, দেখতে পাচ্ছ খুব খাওয়া দাওয়া হলো, শরীর দা পুরো হিলতে পারছে না, ঘরে যায় একবার শুয়ে পড়বে বলছে, ঠিক আছে, আজকাল লড়বে না বলছে। তো আপনারা, ঠিক আছে, আপনারা যেটা আসতে পারেন, এনে খেয়ে দেখতে পারেন, যদি কলকাতার বাসিন্দা হয়ে থাকেন ওয়াও মোমো খেয়ে থাকেন, ঠিক আছে, আর যদি আপনারা ঘাটালের বাসিন্দা হয়ে থাকেন তাহলে ইয়ামি মোমো খেয়ে দেখেন, ঠিক আছে? কারণ কথা বলবো, কলকাতার হচ্ছে ওয়াও মোমো আর ঘাটালের ইয়ামি মোমো, ঠিক আছে, দুটোই অসাধারণ। তো আপনারা ইয়ামি মোমোতে আসুন, মোমো ট্রাই করবেন, এখানে মোমো স্পেশালিস্ট, ঠিক আছে? আর যেটা ডিসকাউন্টের ব্যাপার, ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেওয়া হলো যে আমাদের ভিডিও থেকে দেখে যারা এসবে রেটিংটা বলবে, মানে ভিডিওটা দেখাবে স্ক্রিনশটটা, তো তাদের ক্ষেত্রে একটা হিউজ ডিসকাউন্ট দেওয়া হবে। আর তার সঙ্গে একটা বলে দিই, অবশ্যই ভিডিওটা শেয়ার করবে, আর একটা ভিডিওতে লাইক করবেন, আর যারা এখনও চ্যানেলে নতুন তারা অবশ্যই কমেন্ট করবেন, আর যারা আগে থেকে ইয়ামি ফুডে এসেছেন তারা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। চলুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আজকের জন্য এইটুকু।